23 মার্চ বীর বিপ্লবীদের আত্মবলিদান দিবস হিসেবে দিনটি পালিত হয়ে আসছে। বুধবার দিনহাটা প্রমোদ দাশগুপ্ত ভবনে বীর বিপ্লবীদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য জানানো হয়। এছাড়াও তাদের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়। উপস্থিত ছিলেন এসএফআই দিনহাট আঞ্চলিক কমিটির সম্পাদক আকাশ সাহা সহ সম্পাদক আবির দেব, সহসভাপতি সৌরভ সরকার, ডিওয়াইএফআই জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য শুভ্রালোক দাস, দিনহাটা শহর ইউনিট সভাপতি অপরাজিতা রায়, দিনহাটা লোকাল কমিটির সদস্য সোহম চক্রবর্তী, রবীনা পারভিন এবং অন্যান্যরা। পাশাপাশি দিনহাটা 2 নম্বর ব্লকের নাজিরহাট বাজারে কার্যালয়ের সামনে দিনটিকে শ্রদ্ধার সাথে পালন করা হয়। বীর শহীদদের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন সারা ভারত যুবলীগের রাজ্য সম্পাদক আব্দুর রউফ। শহীদ আজম ভগৎ সিং, সুখদেব রাজগুরু, মহান বিপ্লবী, যুব সমাজকে স্বাধীনতা আন্দোলনের প্রেরণার অন্যতম কাণ্ডারী শহীদ আজম ভগৎ সিং, সুখদেব রাজগুরু আপনাদের আত্মবলিদান আজকের দিনে তারা ভারতময়ে ব্রিটিশের হাত থেকে এই ভারত মায়ের বীর সন্তানরা তারা আত্মবলিদান দেন, নিজেদের জীবন উৎসর্গ করেন, তাদের ফাঁসিতে ঝুলানো হয় এবং অত্যন্ত সুপরিকল্পিতভাবে ব্রিটিশ তাদের যে ঘোষিত তারিখ সে তারিখকে অত্যন্ত আতঙ্কিত হয়ে তারা তারিখের আগেই, তাদের ঘোষিত তারিখের আগেই তাদের ফাঁসিতে ঝুলি দিয়ে তারা ভাসিয়ে দেন। নর্থ ইস্ট অর্থোপেডিক ও ট্রাউমা হাসপাতালের সুবিধাসমূহ আইসিইউ, আইসিসিইউ, এনআইসিইউ, ঔষধ, সাধারণ শল্য চিকিৎসা, নূর সার্জারি, অর্থো সার্জারি, অ্যান্ড্রাগোলজি, যুগ্ম প্রতিস্থাপন, আর্থ্রোস্কোপি, জটিল ট্রমা এবং ফ্র্যাকচার, বিকৃততা সংশোধন, রিয়ামেটোলজি, ক্রীড়া সেরা ডক্টর চন্দন শেখর, ঊর্ধ্বতন অস্থায়িত পরামর্শদাতা ডক্টর অনিল কুমার সিং, নিউরো সার্জন ডক্টর রঞ্জিত কুমার সিং, অস্থি চিকিৎসা সার্জন এবং অর্থোপ্লাস্টিক ও মেরুদণ্ডের সার্জারিতে স্পেশালাইজড ডক্টর পরিধি আবিং আরএমও ইনচার্জ, খাজাচি সড়ক আরও অশোক রাজপথ, পাটনা 4/24 ঘন্টা সিটি ডি নজরদারির অধীনে। গোটা রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতেও বীরভূমের রামপুরহাটের ঘটনার প্রতিবাদে বিজেপির তরফে ধিক্কার দিবস পালন করা হয়। বুধবার শিলিগুড়ি হাসমি চক থেকে হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিলে সামিল হন শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির নেতাকর্মীরা। এদিন এই ধিক্কার মিছিলটি হাসমি চক থেকে শুরু হয়ে হিলকাট রোড হয়ে গুরু নানক চক হয়ে ফের হাসমি চক এসে শেষ হয়। বিজেপির তরফে একদিকে যেমন ঘটনার প্রতিবাদ জানানোর পাশাপাশি রাজ্যের রাষ্ট্রপতি শাসনের দাবি করে দার্জিলিং জেলা বিজেপি। রামপুরহাটে আমরা দেখেছি যেরকমভাবে গণহত্যালীলা হয়েছে, সেই ন্যক্কারজনক যে হত্যালীলা হয়েছে তার বিরুদ্ধে আজকে আমরা ধিক্কার দিবস আমরা পালন করছি এবং পাশাপাশি সমগ্র বাংলা জুড়ে যে অগ্নিগর্ভ অবস্থা রয়েছে, এখানে আইনের শাসন নেই একেবারে, এখানে শাসকের শাসন চলছে, পাশাপাশি এখানে গণতন্ত্র নেই, এখানে কোনো আইন শৃঙ্খলা নেই, সমস্ত কিছু বিষয় নিয়ে আজকে আমরা পথে নেমেছি। এই কারণে বাংলার মানুষকে আরও জাগরিত করার জন্য, যাতে আমাদের পশ্চিমবঙ্গেতে অতি শীঘ্রই এখানে আইন শৃঙ্খলাকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য আমরা কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি, সেই বিষয় নিয়েই আজকে আমরা ধিক্কার দিবস পালন করছি। দাবি কি থাকছে? দাবি অবশ্যই থাকছে পশ্চিমবঙ্গে আমাদের যে গণতন্ত্র আছে তাকে পুনঃপ্রতিষ্ঠা করা, পাশাপাশি এখানে আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে তাকে পুনঃপ্রতিষ্ঠা করা, সমগ্র রাজ্য জুড়ে আমাদের এখানে যে অবস্থা চলছে সেই অবস্থা থেকে বাংলার সাধারণ মানুষ মুক্তি চাইছে। তাই আজকে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ রাজ্যে প্রধান বিরোধী দল হিসেবে আজকে আমরা এই ভূমিকায় নেমেছি এবং আন্দোলনে সামিল হয়েছি।
হয়ে আছে রামপুরহাটে আমরা দেখেছি রামপুরহাটে যে 10 জনকে গণহত্যা করা হয়েছে রাতের অন্ধকারে তালা ঝালিয়ে যেভাবে পুরানো হয়েছে তারই প্রতিবাদে আজকে আমরা রাজধানী আন্দোলন করছি আমরা অবিলম্বে চাচ্ছি রাষ্ট্রপতি শাসনের দরস্থ যেন বিগত 7 দিন ধরে 26 জনের উপরে খুন হয়েছে এই বাংলায় তারই প্রতিবাদে আজকে আমরা রাস্তায় বিক্ষোভ কর্মসূচি নিয়েছি দাবি কি রাখছেন আমরা অবিলম্বে রাষ্ট্রপতি শাসনের দাবি জানাচ্ছি